বাংলাদেশের সংবিধানে 94 অনুচ্ছেদে বলছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে একটা কোর্ট থাকবে যেটা হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিয়ে গঠিত হইবে। যদি বলে সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী লেখো তাহলে দুইটাই লিখতে হইব। যদি বলে যেমন মার্কিন কংগ্রেস লয়ে লেখো তাহলে আপনাকে হাউস অব রিপ্রেজেন্টেটিভ লিখতে হইব, সিনেটে লিখতে হইব, ব্যাপারটা ওই রকম। আপনার এখন যদি বলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্বন্ধে লেখো দুইটাই কমাই আনবেন, দুইটা তিনটা পয়েন্টের মধ্যে রাখবেন, আপিল বিভাগের কয়েকটা ক্ষমতা কি, আপিল বিভাগে যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওখানে যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেন কে? প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি, আর প্রধান বিচারপতির সাথে পরামর্শ ক্রমে বাকি বাকি বিচারপতিদের নিয়োগ দেওয়া হয়। বিচারপতি হওয়ার যোগ্যতা কি? যে বিচারপতি নিয়োগের যোগ্যতা, বিচারপতি হতে গেলে কি যোগ্যতা লাগবে? দশ বছর হাইকোর্টে প্র্যাকটিস, হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস, আর অথবা 10 বছর জজশিপে প্র্যাকটিস, জজ মিনিস্টার হিসাবে যদি 10 বছর থাকে তাকেও নেওয়া যাবে। এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। হ্যাঁ, হাইকোর্ট অ্যাডভোকেট থেকে তো বিচারপতি নিয়োগ হয়। তাহলে দুইটা বিভাগের অধিক্ষেত্র কাঠামো ক্ষমতা বলা হচ্ছে হাইকোর্টের বিষয়গুলো হচ্ছে হাইকোর্ট জজ কোর্টের যে কোনো রায় আদেশ ডিগ্রি এগুলির বিরুদ্ধে পর্যালোচনা করবে, এগুলির বিরুদ্ধে সিদ্ধান্ত দিবে, এবং হাইকোর্টের আদেশ কে মানতে বাধ্য? সকল জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট হাইকোর্টের আদেশ মানতে বাধ্য। আর অ্যাপিলেট ডিভিশনকে বলা হইতেছে কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড মানে হচ্ছে এখানে যাই হইব সব রেকর্ড থাকব, কারণ হাইকোর্টের পরই এই কোর্টটাই শেষ কোর্ট একটা মানুষের জীবনে। কোন মানুষের ক্ষেত্রে এটাই তার শেষ কোর্ট, এবং তার এই কোর্টের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত হয়ে থাকে এবং তার মৃত্যুদণ্ড বহাল থাকে, এবং এই কোর্ট শেষ করার পরই তার মৃত্যুদণ্ড হয়, যদি না রাষ্ট্রপতি তাকে আলাদা করে কোনো ক্ষমা করেন। গেল এরপর বলা হচ্ছে যে অপসারণীয় সমালোচনা সহ আইন প্রণয়ন পদ্ধতি আলোচনা করো এবং এই ব্যাপারে পরামর্শ দাও। আইন প্রণয়ন পদ্ধতি কি? আমাদের সংসদ আইন বানায় কিভাবে, এটা বলেন? আইন প্রণয়ন কয় ভাবে হয়? কত অনুচ্ছেদে বলা হচ্ছে বিল আকারে? 80 অনুচ্ছেদে বলা হচ্ছে যে কোনো প্রস্তাব, আইন বানানোর প্রস্তাব খসড়া লেখার পর এটা বিল আকারে উত্থাপন করা হইব। এটা যদি এমপিদের মধ্যে থেকে যদি পাশ হয়, পাশ হওয়ার পর এটা চলে যাবে স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে যদি সম্মতি দিয়ে দেন তাহলে হয়ে গেল, আর 15 দিনের মধ্যে সম্মতি না দিলে এই ফাইলটা কোনো ভুল ত্রুটি থাকলে উনি নিচের কোর্টে পাঠিয়ে দিব। নিচের সংসদ পাওয়ার পর সংসদ আবার আরেক দফা এটা নিয়ে আলাপ আলোচনা করবে। করার পর যদি এবারে আবার পাশ করায় যদি পাঠায়, এবার 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি সময় পাবেন, উনি সাইন না করলে আইন হয়ে যাবে। এবার আর সেকেন্ড টাইম আর উনি চান্স পাবেন না মতামত প্রকাশ করা, ওনাকে একবারে সুযোগ দেওয়া হবে, কোন গাইডলাইন দেওয়া হবে। এখন বলা হচ্ছে এই আইন প্রণয়ন প্রক্রিয়াকে, এই যে সংসদের মাধ্যমে যে যায় এটাকে তুমি সমালোচনা করো কিনা, বা তুমি কোন সংশোধনী করো কিনা, পরামর্শ দাও। আপনার আমার কাছ থেকে জানতে চাচ্ছে আপনি আমি কি পরামর্শ দিব, কি পরামর্শ দিবেন যে এইভাবে আইন বানানোটা ঠিক আছে কিনা, পরামর্শ দেন। এটার প্রেক্ষিতে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে সংসদ অ্যাকচুয়ালি আইন প্রণয়ন করে না, আইন কেবল বৈধতা দেয়। কারণ একটা সংসদ আইন বানাতে গেলে এই যে পাশ করানো, রাষ্ট্রপতির কাছে পাঠানো, আবার আসলে আবার পাঠানো, এমন কিছুই হয় না। সংসদে একটা বিষয় টুকটাক আলাপ আলোচনা করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে পাশ পাশ করে রাষ্ট্রপতির কাছে পাঠাই দেয়, আর রাষ্ট্রপতি কোন সমালোচনা ছাড়াই নিচে সাইন করে পাঠাই দেয়, আইনে টান করে। সো বলা হয়ে থাকে যে বর্তমান সংসদ অ্যাকচুয়ালি যে কাজটা করে থাকে, বর্তমান সংসদ না, অনেকদিন যাবত আমরা সংসদগুলিতে দীর্ঘদিন যাবত দেখতেছি যে এই সংসদ কাছ থেকে কোন আইন গেলে উনারা বুঝুক আর না বুঝুক মোটামুটি একটা আলাপ আলোচনা করে পাশ করায় দেয়। অর্থাৎ বড় ধরনের ডিসকাশন এখানে একটা হয় না, আইন মন্ত্রণালয় গুছায় রেডি করে দেয়, এটা ওঠে, এরা সব আলাপ আলোচনা করে। এটা হইচই, বিরোধী দলের কাজই তো হইচই করা, সবসময় বিরোধী দলদের কাজই হচ্ছে হইচই করা, করে এটাকে একটা পাশ করে নেওয়ার মতন একটা দিকে নিয়ে যাবো, পাশ করে দিব। তো সংসদকে আমরা বলতে পারি ও মূলত একটা সিল দেওয়ার জন্য বসছে, রেডি করে দিব মানে আইন প্রণয়ন সংস্থা মানে আইন মন্ত্রণালয় থেকে রেডি করে দিব, উনার শুধু স্বাক্ষর দিবেন, এইভাবে এটা সম্পাদন হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের সংসদ যদি এই জাতীয় বিষয়গুলিকে নিয়ে যদি একটা আইন পাশ করার পূর্বে
সংসদ কর্তৃক আইন পাস করার পূর্বে যদি আইন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন গবেষকদের মতামত নিত তাহলে একটা আইনে ভুলগুলি তখনই বেরিয়ে যেত, এটাকে সংশোধন করার প্রয়োজন পড়ত না। কিন্তু দিন শেষে এই ভুলগুলি সংশোধন করে না, কাজে এই ঝামেলাগুলি দিন শেষে রয়ে যায়, একেবারে পুরোদস্ত রয়ে যায়। এই হচ্ছে মোটামুটি মানে আইন প্রণয়ন প্রক্রিয়ার সমালোচনা কি গাইডলাইন দিবেন এইভাবে।